আপনারা এখানে কি করতে আসছেন? আমরা এখানে ডিপুটে মানে কমপ্লেন দিতে আসছিলাম, ওনারা সময় দিয়েছে, আমরা ঠিক সেই সময় মতো এসেছি এখানে। কিসের উপর ডিপিটিশন? এই যে 100 দিনের মানে জব কার্ডের কাজ, এই টাকা নিয়ে তসরুপ করা হচ্ছে। এর আগেও আমরা এখানে কয়েকবার কমপ্লেন দিয়েছি, কোনো ব্যবস্থা নেই। অথচ আজকে লিখিত এরা নিজেই আমাদেরকে আসতে বলছে। আজকে আমরা সাধারণ মানুষ নিয়ে প্রায় 200 লোক এসেছি, কিন্তু এসে শুনছি এরা কেউই নেই। তাহলে কমপ্লেনটা আমরা কার কাছে দিব? তাহলে আমরা এই সাধারণ মানুষ কি কোনোদিন সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবো না? এর সঠিক বিচার কি আমরা পারবো মানে পাবো না? কুচবিহার জেলার দিনারা থানা এলাকার বড় আটিয়া বাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝুড়িপাড়া গ্রাম। এই গ্রামের 2000 জন জব কার্ডধারী মানুষ 2013 সাল থেকে MGNREG এর 100 দিনে কাজ করেছেন, কিন্তু 4 বছর হয়ে গেল তারা এখনো কোনো টাকা পায়নি। আপনার জব কার্ড আছে? আছে। কতদিন কাজ করেছেন? 300 দিন। কতদিন থেকে কাজের টাকা পাচ্ছেন না? 4 বছর থেকে। টাকা না পাওয়ার জন্য আপনাদের কি কি অসুবিধা হচ্ছে? আমরা এই যে মানুষের কাছে ঋণ ধার করে খাইতেছি, আজকে পঞ্চায়েত আমাদের ঘুরেছে, কালকে ঘুরেছে যে হ্যাঁ বিল হবে বিল হবে। আমরা তো পঞ্চায়েতের কাছে যাইতেছি, বিল পাইতেছি না। দোকানদারেরা আমার কাছে চাপ দিচ্ছে, পঞ্চায়েতেরা আমাদের ঘুরেছে। তারপরে আমরা শিখে গ্রামবাসীদের সাথে কথা বলে জানতে পারি, বড় আটিয়া বাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গ্রামবাসীদের অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছেন, কিন্তু মাসের পর মাস কেটে গেলেও প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। টাকা ফিরে পাওয়ার জন্য আপনারা কোথায় কোথায় গেছেন? আমরা টাকা ফিরে পাওয়ার জন্য SDO, BDO এবং DM অফিস, তারপর পোস্ট অফিস, এগুলো জায়গায় গিয়েছি। এবং দিনাটা যে পুলিশ প্রশাসন আছে তাদেরকেও আমরা রেফার করছি তাদের কাছেও, তারাও বলছে যে তোমাদের এটা সরকারি ব্যবস্থা, একটু সময় লাগতে পারে, কিন্তু দীর্ঘ 6 মাসের উপরে হয়ে যাচ্ছে এই কেসটা করার। তবু আমরা এখন পর্যন্ত ওনাদের কাছে কোনো সুযোগ সুবিধার কথা এখনও জানতে পারলাম না বা আমাদের জানানো হলো না। তারপরেও আরও একটা বিশেষ কথা, আসামি তো এখন আমাদের সম্মুখে ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে এলাকা উত্তেজিত করতেছে। আপনি কত টাকায় ঘাপলা হয়েছে এটা বিষয়টা দেখেন, এভাবে আমি টোটালটা বলতে পারবো না। এক একটা করে পোস্ট অফিসের অ্যাকাউন্টে 40 থেকে 45, এমনকি কোনো কোনো অ্যাকাউন্টে যেটার মধ্যে ওদের ইন্টারেস্ট ছিল সেটা 60,000 পর্যন্ত অলরেডি তোলা হয়েছে, 2000 মানে 14 থেকে 17 পর্যন্ত। কুচবিহার জেলায় MGNREG এর 100 দিনের 51,000 কাজ হয়েছে, তার মধ্যে 42,000 কাজের ছবি আপলোড করা হয়েছে। এর জন্য কেন্দ্রীয় সরকার, কুচবিহার জেলাশাসক কৌশিক সাহা এবং কুচবিহারের প্রাক্তন জেলাশাসক পি উলগুলা নাথনের হাতে পুরস্কার তুলে দেন। কিন্তু কুচবিহার জেলার দিনারা থানা এলাকার বড় আটিয়া বাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের 2000 জন মানুষ 2013 থেকে 2017 সাল পর্যন্ত MGNREG এর 100 দিনে কাজ করেছেন, কিন্তু এখনও তাদের টাকা পাননি। গ্রামীণ সংবাদদাতা হিসাবে আমি দিনারা থানার SI এর সাথে দেখা করি, তিনি বলেন আমরা দেখছি কি করা যায়। পোস্ট অফিসের যাবতীয় অনেক কিছু তথ্য আমাদের কাছে চলে আসে। তো আপনারা কিভাবে এগোচ্ছেন এখন এই কাজটাকে নিয়ে? প্রপার ওয়ে আগানো হচ্ছে, যেভাবে করলে মানে ওকে যা যা এলিগেশন আছে আর কি, পাবলিক যা এলিগেশন দিয়েছে সেগুলো গ্রামবাসীরা চায় 100 দিনের কাজের টাকা পেলে তাদের সংসারের যে অভাব অনটন সেই অভাব অনটন দূর হবে এবং তারা খেয়ে পরে বাঁচতে পারবে। এই সমস্যা সমাধানের জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কুচবিহার শ্রী কৌশিক সাহা, ফোন নম্বর 0358222 7101, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা এই নম্বরে ফোন করে সমস্যাটি খতিয়ে দেখতে বলুন, যাতে সমস্যাটি দ্রুত সমাধান হয়। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনারের পক্ষে।